দরজায় করা নাড়ছে বিধানসভা ভোট, নিজেদের রণকৌশল ঠিক করতে উঠে পড়ে লেগেছে সব রাজনৈতিক দল। ক্ষমতাসের লক্ষ্যে যুযুধান বিশেষ করে দুই পক্ষ, তৃণমূল ও বিজেপি। এমন অবস্থায় ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এক সাংগঠনিক ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুকে। বিজেএমটি নেতা কাজলের উদ্যোগে এই সাংগঠনিক সভায় প্রায় 200 জন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এই সাংগঠনিক ও প্রতিবাদ সভা থেকে তৃণমূলকে বিদায় ও বিজেপি হাত শক্ত করার আহ্বান জানানো হয়। এর পাশাপাশি দুয়ারে সরকার নিয়েও কটাক্ষ করে তৃণমূলকে। এদিনে সভায় উপস্থিত ছিলেন বিজিএমটির সাধারণ সম্পাদক বৈদ্য দে, কার্যকরী সভাপতি দীপ্তিমান বসু, কাজল আলী সহ বহু নেতাকর্মী। বিধানসভা ভোট আসন্ন, এই বিধানসভা ভোটকে সামনে রেখে বিভিন্ন দল প্রচার প্রপাগান্ডায় নেমে গিয়েছে, কিন্তু বিজিএমটির যে জেলা প্রেসিডেন্ট কাজল আলী এই করোনা ভাইরাস চলাকালীন প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আপনারা জানেন কি জানেন না তা আমরা জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ থেকে স্কুলের ছেলেদের খাতা কলম বিতরণ থেকে চাদর থেকে শীতবস্ত্র থেকে ইনি দান করেছেন বিভিন্ন জায়গায় এই করোনা ভাইরাস চলাকালীন। কারণ বিজেপি তো মানুষের পাশে থাকে, বিজেপি তো চায় বন্ধ কলকারখানাগুলো খুলুক, বিজেপি তো চায় নতুন করে কারখানার সৃষ্টি হোক। এই দুর্নীতির প্রথম কথা নিয়েছিলেন কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, সে অধীর চৌধুরীকেও সমন পাঠানো হয়েছে। কিন্তু যিনি মেট্রো ডেয়ারির চেয়ারম্যান ছিলেন পরশ দত্ত, তাকে কেন ইডি থেকে জিজ্ঞাসাবাদ করলো সে কথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খোলসা করেন। প্রত্যেকটা জায়গায় এরা দুর্নীতি করেছে, প্রত্যেকটা স্থলে এরা দুর্নীতি করেছে। আপনারা দেখবেন আজকে মিটিং হলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মিটিং করেন, অভিষেক ব্যানার্জি যখন মিটিং করেন, 2,000-2,500 পুলিশ আমার সিভিক পুলিশগুলোর জন্য দুঃখ লাগে জানেন তো। ওরা আমাদের পশ্চিমবঙ্গেরই তো বাচ্চা বাচ্চা ছেলে, কত কম বয়স, 22 বছর 23 বছর 24 বছর, তাদের মাইনে দেয় হচ্ছে 9,000 টাকা। এখন আগে 8,000 টাকা দিত, এখন 9,000 টাকা দেয়। যতই তোমরা থানায় মারো, এলাকায় এলাকায় বাধা দাও, থানার বড় মুখে দিয়ে যতই ফোন করাও যে কোনো পারমিশন নেই, কোনো প্রোগ্রাম হবে না, কিন্তু বন্ধু জেনে রাখো, ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লকডাউন থেকে শুরু করে করোনা ভাইরাসে যিনি বিশ্বের 1 নম্বর ম্যান হয়েছিলেন, ওয়ান ম্যান নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী সবার প্রিয়, আমাদের বাংলার গর্ব যে আমরা ওনাকে বাংলায় হলদিয়ায় পেয়েছিলাম, উনি এসেছিলেন সর্বনাশী সর্বনাশ করতে, এই তৃণমূল কংগ্রেসকে হলদিয়া নয় পশ্চিম বাংলা থেকে আমরা দূরে সরাবো। খেলাটা আমরা বলিনি কোনো সময়, খেলাটা বলেছিল অনুব্রত। সেই খেলতে যে আজকে অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বউ দুজনেই পালিয়ে গেছে, কোন খেলা হবে সেটা অনুব্রতের কাছে জিজ্ঞাসা করুন। অনুব্রত তো খেলাটা শুরু করেছিল, তো খেলা এখনো কিছু আরম্ভ হয়নি, সবে এখন চলছে মানে কোয়ার্টার, সবে মানে জাস্ট খেলাটা চলছে, আর দুদিন পরে ভোটটা ডিক্লেয়ার হোক, তখন কোন খেলা কোন জায়গায় দেখবে সেটা বুঝতে পারবে। আমরা আশা করি ভাইপোর বউ আগামী 4 দিনের ভিতরে যেন ওই হেফাজতে ঢোকে। খুব সম্ভব মমতা ব্যানার্জির যে পুলিশ, এই পুলিশই কেস করেছে, কেন না খালি কোকেন না, গাঁজা থেকে আরম্ভ করে প্রচুর কিছু এই মমতা ব্যানার্জি এগুলো শেখানো চাল, ভাইপোর শেখানো চাল, ওই শেখাতে যে নিজের বাস নিজে নিয়ে নিচ্ছে। মমতার পুলিশ যে ট্রেনিং দিয়ে দিচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টার ভিতরে, তাকে মেরে মারা মার থেকে অনেক কিছু আরম্ভ করেছে, সে বাধ্য তার প্রাণের ভয়তে এসে বলছে, তার অভিযোগও কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধেই এটা করিয়েছে। মমতা ব্যানার্জি পুলিশকে জানি তো, মমতা ব্যানার্জির পুলিশকে নিয়ে গেলে পরে থানাতে গাজার প্যাকেট তুলে দেয়, এই হচ্ছে মমতা ব্যানার্জির কাহিনী, এই বাংলার পুলিশ সেটা মানুষ জানে। আপনারা কি পামেদার কাছে দাঁড়াবেন, পামেদার পাশে দাঁড়াবেন? নিশ্চয়ই, ওর কিচ্ছু হয়নি, ওকে এত ফলস কেস দিয়েছে, পামুলাকে পুরো ফলস কেস দিয়েছে, পামুলার ভিতরে জড়িত না, যদি জড়িত থাকে তার শাস্তি সে পাবেই। আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টি থেকে এরকম ধরনের কাউকে আমরা উৎসাহিত করি।
কিন্তু রাকেশ দার বিরুদ্ধেও কিন্তু এই মামলায় উনি বলেছেন যে উনি এটা 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 খুব খুব দারুণ কথা বলেছেন রাকেশ সিং এর নামে এটা বলেছে। আরে রাকেশ সিং তো প্লেয়ার, সে তো খেলতে জানে, রাকেশ সিং খেলতে জানে। রাকেশ সিংকে যদি একটু কোনো কারণে যদি কায়দা করে ঢুকিয়ে দিতে পারে তাহলে তো মমতা ব্যানার্জি অভিষেক ববি হাকিম কান্না বন্ধ হয়ে যাবে। কেননা কলকাতার উপরে যে রাকেশ সিং যা বলে সেটাই হয়, ওখানে সিট হারানোর ভয়তে এইগুলো করাচ্ছে বাধ্য। পুলিশ পুলিশরা বলছে যে আমাদের বাধ্য হচ্ছে, আমরা আমাদের মারার কোনো অধিকার নেই কিন্তু মারতে বাধ্য হচ্ছি এবং লকআপে ঢুকিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে যে স্বীকার না করছে। এগুলো দেখেছেন অনেক সিবিআই তো তার নিজস্ব কোর্সে চলছে, এখানে আমাদের কিছু বলার নেই। আর মাদক নিয়ে যে যিনি ধরা পড়েছেন আমি বলবো যে আইন আইনের পথে চলবে, যিনি যদি দোষী হন তাহলে শাস্তি, দোষী না হলে তাকে ছেড়ে দিতে হবে। তবে এই রাজ্যে এখন যা পরিস্থিতি তাতে ফলস মামলা দিয়ে চালানো, যারা ফলস মামলা যদি কেউ দিয়ে থাকেন সেই পুলিশের শাস্তি হবে, সেই প্রশাসনিক লোকের শাস্তি হবে। আর তো তিনটে মাস, আর তিনটে মাস পরিবর্তন একদম সামনে অপেক্ষা করছে। সুতরাং পুলিশ যদি মনে করে যে ফলস কেস দিয়ে মানুষকে বা দলের কোনো নেতাদের ফাঁসানো হবে এইটা বেশি দিন চলবে। প্রতিক্রিয়াটা খুব সুন্দর, মানুষ মানুষ চাচ্ছে যে একটা এখানে পরিবর্তন আসুক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ আসুক, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান আসুক। তাই মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে মানুষ জেগেছে পদ্মফুল চিহ্নটাকে, নরেন্দ্র মোদীর সাড়া জেগেছে মানুষের মনে, সেইটাকে যাতে নিমে যায় এলাকায় এলাকায়। বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাদেরকে ভয় দেখাচ্ছে, ভারতীয় জনতা পার্টি করা যাবে না, ভারতীয় শাখা সংগঠন করা যাবে না, করলেই তোমাদের চাকরি চলে যাবে। এবং বিভিন্ন প্রশাসন থেকে এখন থেকে হুইপ জারি, কোনো অন্যায় না করলে, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালে, এ তো লেখা আছে, গাঁজার কেসে ঢুকিয়ে দিচ্ছে, কোনো কিছু নেই, কোনো কিছু পাচ্ছে না, থানায় আসছে খবরে যে তোমার এত কিলো গাঁজা পাওয়া যাচ্ছে, এটা তো লেখা। তার এই আমরা তো এটাকে আর ভয় করে বাড়িতে থাকবো না, আমাদের নতুন একটা দিন আসছে 2021, নরেন্দ্র মোদীর সরকার ঘরে ঘরে মা বোনেরা বলে দিচ্ছে যে আমরা প্রস্তুত হয়ে গেছি, যে যাই করুক আমরা প্রস্তুত। তাই আমরাও প্রস্তুত হয়ে গেছি তাদেরকে হেল্প করবার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য। খুব সুন্দর, খুব ভালো সমর্থন করছে, পাশে সব আমাদের চাষি ভাইরা আছে, আমার মা বোনেরা, তারা জমি থেকে খেটে খাওয়া পরিশ্রম করে আসার পর বসেছে, বসে একটাই তাদের উদ্দেশ্য বলেছে যে আমাদের বাড়িতে 10টা ভোট হলেও আমরা 3 জন বসেছি, ভেবে নাও না যে আমরা 3 জন ভোট দেবো, আমরা 10 জনই ভোট দেবো। তাই আমাদের খুব ভালো লেগেছে, এটা গ্রামের এরিয়া, এখানে মহিষদা গ্রাম মন্দির হচ্ছে, গ্রামের মানুষ জায়গা দিয়েছে আমাদেরকে এখানে মিটিং করার জন্য, খুব প্রশংসা করছি তাদের। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আগামী দিনে এই মাতঙ্গিনী হাজরার দেশে নরেন্দ্র মোদীর সরকার গড়তে চলেছে, বা তারা আশ্বাস দিয়েছে যে আমরা ভোট দেবো, ভোট দেবো মানেই তো নরেন্দ্র মোদীকে ভোট দেবে। তাই আমরা খুব খুশি, আমরা খুব গর্ববোধ মনে করছি যে আমরা নরেন্দ্র মোদীর সৈনিক।